হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা বাসা থেকে বের হয়ে গেলাম, ঠিকানা যাব, আর ঠিকানার জন্য রাস্তা খুঁজতে খুঁজতে ঠিকানা খুঁজতে খুঁজতে অলরেডি পেয়ে গিয়েছি। ওই যে সামনে দেখা যাচ্ছে, আর দুই পাশ তো দেখতেই পাচ্ছেন রাস্তার নমুনা, কেমন একটা জঙ্গলের ভিতরে মনে হচ্ছে। যাই হোক, কেউ যদি এই ঠিকানা আসতে চান তাহলে একটু সময় নিয়ে আসবেন। এই তো আমরা ঠিকানা চলে আসলাম, ভিতরে ঢুকে গেছি, আর গাড়ি পার্কিং করে তারপর ভিতরে যাব। গাড়ি পার্কিং করার জন্য পর্যাপ্ত পরিমাণে জায়গা আছে, আর যারা আসতে চাচ্ছেন তারা অবশ্যই ঠিকানাটা ভালো করে জেনেই আসবেন ঠিকানার। এই তো এটা হলো বাহিরের সাইড, এই যে গাছ দিয়ে মোড়ানো ঘরটা, ওইটাতে প্রথমে ঢুকতে হবে, তারপরে খাবারের মেনু চয়েস করে নিতে হবে। চলুন তাহলে দেখা যাক ওই জায়গায় কী হচ্ছে। এই তো আমরা ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকার পরে এই ধরনের একটা চয়েস আপনাদের সামনে আসবে, খাবারের আইটেম প্লাস টিকিট কাটার। কেউ যদি এখানে যে খাবারের আইটেমগুলো ওয়ালপেপারে দেওয়া আছে, কেউ যদি এখান থেকে খাবার অর্ডার করেন, যেমন এখানে 1200 টাকা থেকে 4000 টাকার উপরে পর্যন্ত খাবারের প্রাইস আছে। কেউ যদি 1200 টাকার খাবার, সর্বনিম্ন 1200 টাকা, কেউ যদি 1200 টাকার খাবার অর্ডার দেন তাহলে 300 টাকা করে যেই টিকিট, দুজনের জন্য টিকিট ফ্রি। আর এই 1200 টাকা খাবারের মধ্যে দুইজনে খেতে পারবে, আর আপনার সাথে যদি তিনজন যায়, ধরুন আরও একজন আছে, ওনার জন্য আলাদা 300 টাকা দিয়ে আরেকটা টিকিট কাটতে হবে, দুজন থাকলে দুইটা 600 টাকা। তার মানে কী দাঁড়ালো, এখানে ফ্রিও হলো না টিকিট, বরঞ্চ এখানে বাধ্যতামূলক এটা দেওয়ায় আছে, যদি খাবার অর্ডার না দেন তাহলে আপনার সাথে যতজন লোক আছে, যেমন 5জন থাকলে 5জনের 300 টাকা করে টিকিট কেটে নিতে হবে। যাই হোক, দুজনের খাবার অর্ডার দিবেন, যে কোনো প্রাইসের খাবার অর্ডার দিবেন, যদি দুজন লেখা থাকে দুজনই খেতে পারবে, তার বাকিজনের জন্য আলাদা টিকিট কাটতে হবে, না আরেকটা খাবারের অর্ডার দিতে হলো। তাহলে এইভাবে যখন আপনারা প্রথমে ঢুকবেন এইগুলা দেখবেন। আমরা অবশ্য খাবারটা অর্ডার দিয়ে দিয়েছি, যাই হোক এখানে অপশন সেটাই, না হলে কোনো উপায় নাই, একটু ভেবে চিনতে খাবারটা অর্ডার দিবেন। হয়তো বা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, যে ভাবছেন অনেক দিন ধরে ঠিকানা যাবেন, অবশ্যই তারা একটু বুঝে শুনে যাবেন। আর কি বলবো, আমি এখানে তেমন কিছু বলতে চাচ্ছি না, আর ভিতরে যেহেতু আমি কথা বলতে বলতে ভিতরে যাচ্ছি, বুঝতেই পারছেন নমুনা ঠিকানার অবস্থা আর আগের মতন নেই। আমরা ইউটিউব ইন্টারনেটে যা দেখেছি তার ধারে কাছেও না, বাস্তবে যারা গিয়েছেন তারা হয়তোবা বুঝতে পারবেন। এই যে দেখুন গাছের অবস্থা কি, এগুলো দেখার জন্য তো কেউ 300 টাকা টিকিট দিয়ে আর এত দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে আসবে না, সেটাই তো। যাই হোক, আমি ম্যাক্সিমাম ভিডিও করেছি, দেখুন, দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা। আর যে আসবেন একটু মানে হাতে মনে হয় একটু টাকা পয়সা বেশি নিয়ে আসতে হবে, কারণ এমন একটা ভিতরে আর একটু টাইম নিয়ে আসতে হবে, আর যাওয়ার সময় একটু আগে আগে বের হয়ে যেতে হবে, কারণ রাস্তা তেমন একটা মনে হচ্ছে ভালো না। আমি যত দূর আমরা তো গেছি সেই কারণে অনেকেই এখানে ক্যামেরা ট্যামেরা নিয়ে আসছে, যে ভিডিও করবে ঠিকানা যে কি, অবশ্যই হতাশা হয়ে ফিরে যাচ্ছে, কি আর বলবো। আপনারা যদি সবটা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন এখানে দেখার মতো কি আছে, দেখার মতো কি আছে আসলে, তেমন কিছুই না, অনেক কিছু বলতে চাচ্ছি না, কারণ কি আর বলবো, অনেক জায়গায় গিয়েছি, কখনো ভাবিনি যে কোনো জায়গাতে এইভাবে বলতে হবে। যে আর খাবারের বিষয়টা ঢুকে যেটা বাধ্যতামূলক বললাম, ওই জিনিসটা একটু ভাবতেই হবে, যে আপনি টিকিট কাটবেন না, খাবার অর্ডার দিবেন না, এখানে আপনার টাকা নাহলে কোনো উপায় নাই ঢুকার মতো, ওই জায়গায় একটা সিদ্ধান্ত নিয়ে ঢুকতে হবে, না হয় টিকিট না হয় খাবার। তারপরও খাবার আবার 5জন থাকলে দুজনের খাবার অথবা 3জনের খাবার আরও 2জনের টিকিট, সেই মানে এখানে অনেকটা অনেকেরই টাইম চলে গিয়েছে, অনেকেই মানে বলতেছে গলা ওরা কাটবেই, যেভাবে কাটে কাটবেই, হয়তো বা খাবার দিয়ে হয়তো বা টিকিট দিয়ে। এই তো যা যা দেখতে পাচ্ছেন তাই, ঠিকানা আরও আছে দেখাবো ঘুরে ঘুরে। এই তো এখন তাহলে চলুন সামনে দেখা যাক, যে আসেন পুরো ভিডিও দেখে যদি মনে হয় যে না আমরা যাব দেখব, অবশ্যই আসতে পারেন, দেখার মতো আছে, অনেক কিছুই আছে, সবার চোখ তো আর এক না, হয়তো বা আগে আরও অনেক ভালো ছিল, হয়তো বা এখন সার্ভিস সেভাবে নেই ভালো। এ তো তাহলে দেখি, thank you.
আরও 300 টাকা টিকিট কাটতে হয়েছে, মানে সেটা টোটাল 1500 টাকা। এখানে 1500 টাকার খাবার। আচ্ছা, আপনারা দেখলে মনে হবে যে এখানে 1500 টাকার খাবার, কি আর বলবো। এখানে কি আছে, দুটা পানির বোতল, ছোট দুইটা কোক আর ফ্রেঞ্চ ফ্রাই, কি আর বলবো, একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আর আছে ফিশ ফ্রাই, চিংড়ি মাছ 4টা আর চিকেন। এগুলো আমি একটু ভেঙে দেখিয়ে দেব আপনাদেরকে, খাবারটা কি শুধু উপরে আবরণ দেয়া আর মানে চিবিয়ে যে খাবে দাঁত ধরে গিয়েছে। দেখুন, এটার ভিতরে কোনো ই নাই, মাছ নাই, যে এটা ফিশ ফ্রাই আমরা বলি আর কি, বাংলায় বলি যে মাছ, যাই হোক মাছে বলে মাছ। দেখুন আর ভিতরে ভাঙলে কি আর মানে একটু মাছের আবরণ দিয়ে দিয়ে দিয়েছে, বাস। যাই হোক, অনেকে বলতে পারেন যে আমি খাবারগুলো এভাবে কেন ভাঙতেছি, খাবারগুলো মুখে নেওয়া যায় না, এতটাই মানে তিতা লাগে। আর এটা হলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের অবস্থা, মানে যে খাবারটা ওরা যে টিকিট ফ্রি দিচ্ছে, যে যে কোনো একটা খাবার অর্ডার দিলে এখানে দুজন অথবা একজন তিনজনের টিকিট ফ্রি, সেই ফ্রি খাবারটা আপনাদেরকে দেখাচ্ছি। কিন্তু ফ্রি কীভাবে 1500 টাকা অলরেডি এখানে এভাবে সেভাবে কাটা হয়ে গিয়েছে টিকিট খাবারে। এই তো দেখুন খাবারের অবস্থা, ভেঙে তো দেখালামই, আর যদি না খান তাহলে বুঝতে পারবেন না। আর আমরা যখন খাবারটার জন্য ওয়েট করছিলাম, আমি দেখিয়েছিলাম পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে যে মানুষ কতটুকু খাবারের আগ্রহ আছে কি না, তাহলে বুঝতে পারবেন। যাই হোক, এই খাবারটা মানে খাবার মতো না, আর মুখে দিয়ে এত তিতো লেগেছিল, মনে হয় অনেক দিনের তেল দিয়ে ভাজা নাকি। আর এই হলো কেকের অবস্থা। এখন এই খাবারটা দেখে আপনারাই বলেন এটা কি 1500 টাকার খাবার, 1200 টাকার আইটেম আর 300 টাকা এক্সট্রা মানে টিকিট, মানে 1200 টাকার খাবার নিলে একজন আমাদের সাথে আছে যে ওর টিকিট কাটতে হবে, মানে না হলে ঢুকতে দেওয়া হবে না। এই তো আমাদের খাবারের পর্ব শেষ করে এখন আমরা চলে আসলাম এই সাইডে। আর এই সাইডে একটু ভিডিও করে দেখিয়ে দিচ্ছি, এই সাইডটা একটু সুন্দর, সুন্দর বলতে অনেকটাই সুন্দর, ভালোই লাগছে এই সাইডে, তাই একটু ভালো করে ভিডিও করে দেখিয়ে দিলাম। তাহলে আর একটু সামনে যাওয়া যাক, কি অবস্থা দেখি সামনে গিয়ে, তারপর বাপসি বের হয়ে যাব। আমি এই ভিডিও করতে গিয়ে মানে কি বলবো, গেসি করলাম সেটাই, কিন্তু বয়স দিতে গিয়ে আমার কতবার যে আমি বয়স কাটলাম আমার মনে বসে না যে আমি কি বলবো কি দেখাবো, আসলে কিছু বলার নাই। তাহলে দেখি আর একটু ঘুরে ভালো কিছু দেখা যায় কি না। যাই হোক, এই পাশে যে ভালো কিছু ছিল সেটাও দেখিয়ে দিলাম, খুব ভালো। আমরা এখন চলে যাচ্ছি, অলরেডি বের হয়ে যাচ্ছি, আপনারা পুরোটা ভিডিও ঘুরে ঘুরে দেখে সুন্দরভাবে চলে আসবেন, অনেক সুন্দর একটা জায়গা। আর কিছু বলার নাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই বাই। ঠিকানা